হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকির, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কি নিয়ে করব সেটা এতক্ষণে আপনারা সাবটাইটেল এবং তাপিল দেখে আশা করি বুঝতে পেরেছেন। মূলত দুবাইয়ে যারা আসেন, ফ্রি ভিসা শব্দ যেটা বেশি ইউজ হয়, মূলত ফ্রি ভিসা বলতে কিছু নেই। আমি আপনাকে এটা বিস্তারিত আলোচনা করছি, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। মূলত ফ্রি ভিসা নিয়ে যারা আসে, আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই। মূলত আপনি এখানে আসলে যে কোনো একটা লাইসেন্স, এখানে দোকান দোকান বলেন বা অফিস বলেন, যে কোনো প্রতিষ্ঠান আপনি যদি ভিসা লাগাতে চান, তাদের একটা লাইসেন্স থাকে। কোনোভাবে একটা সাপোজ আপনি একটা দোকান নিলেন, দোকানে দোকানটা যদি আপনি যদি চালু করতে চান, তাহলে গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স নিতে হবে। ওই লাইসেন্সটার মূল্য মিনিমাম 15,000 দেখাম, অর্থাৎ 15,000 দেখাম থেকে 16, 17, 18, 20, এইভাবে আপনার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী লাইসেন্সের দাম হয়। আর ওই লাইসেন্সে পার্টনার থাকে, যারা মানে মালিক মালিক পক্ষ পার্টনার, ঠিক আছে। ওর পার্টনার ভিসা সবসময় খোলা থাকে, বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য, ইন্ডিয়ার জন্য সবসময় খোলা থাকে, পার্টনার ভিসা লাগানো যায়। আর যখন একজন বাংলাদেশি দুবাইতে আসে, তখন ওই লাইসেন্সের একজন আপনি লেবার হন, আপনার পার্টনার হন, অথবা আপনার অ্যাকাউন্ট্যান্ট হন, সেলসম্যান হন, যে ভিসায় হন না কেন, একটা আপনি ওদের ভিসা নিয়ে আসতে হবে। ওই ভিসা নিয়ে আসার পর আপনি ওই দোকানে জব করবেন কি না সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু আপনি যদি বাইরে কাজ করেন সেটা হচ্ছে ইলিগাল। যদি আপনি বাইরে কাজ করতে চান, তাহলে আপনি যে কোম্পানির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন, সাপোজ আমি একটা উদাহরণ দিই, মনে করেন এখানে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনারগাঁও, সাপোজ সোনারগাঁও একটা রেস্টুরেন্ট, তা বাংলাদেশ থেকে সোনারগাঁও রেস্টুরেন্টে, দুবাই সোনারগাঁও রেস্টুরেন্টে আসলেন ভিসা নিয়ে, কিন্তু সোনারগাঁও রেস্টুরেন্টের মালিক আপনাকে বললো আপনি এখানে জব করতে পারবেন না, আপনি বাইরে কাজ করেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনাকে একটা এনওসি লাগে, নো অবজেকশন লেটার। তো এনওসি নিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারেন, সেক্ষেত্রে সে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হয়, 1 বছর বা 6 মাস বা 2 বছরের একটা আলাদা এনওসি থাকে। ওই লাইসেন্স, ওই এনওসিটাও আবার গভর্নমেন্টের একটা আপনার সিল লাগবে, গভর্নমেন্টের যে লিগ্যালিটি আছে ওইগুলো ফিল আপ করে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কেউ সিআইডি বা আপনার আদার্স কোনো ইস্যু আসবে না, মানে কোনো সমস্যা হবে না। আর কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসে আসলেন ফ্রি ভিসায় বলে, এক কোম্পানিতে ভিসা লাগালেন, ও এই কোম্পানিতে ভিসা লাগানোর পর আপনি বাইরে যে কোনো জায়গায় বেকার ঘুরলেন, কোনো জব নাই, অথচ আপনি একটা কোম্পানিতে আসেন, কিন্তু ওই কোম্পানিতে আপনাকে চাকরিতে রাখছে না, ওরা শুধু আপনাকে ভিসাটা সেল করছে। কারণ বাংলাদেশের এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এখানে আসে, ওরা শুধু ভিসাটা সেলস করে, মূলত ভিসা লাগানোর একটা কস্ট হচ্ছে বাঙালির 3 থেকে 4 হাজার টাকা বা সর্বোচ্চ 5 হাজার টাকা। তো ওরা 8,000-10,000 দেড় নিয়ে ওদেরকে ভিসা লাগানোর জন্য ভিসা লাগানোর খরচ নিয়ে নেয়, 5,000 টাকার ভিসা খরচ, ওরা 10,000 টাকা নিয়ে ওদের কাছে ভিসাটা সেল করে, তারপর বলে তুমি বাইরে কাজ করো, ঠিক আছে। এটাই হচ্ছে মূল পয়েন্ট, ওরা এখানে মেজরিটি পার্সেন্ট মানুষ ভিসাটা সেল করে এরপর এখানে জব দেয় না, তারপর বাঙালি এখানে কী করে, এখানে বেকার হয়ে যায়, কাজ পায় না, তারপর বাইরে গিয়ে কাজ করে। অনেক সময় যখন সিআরডির ছপ্পর হবে, তারপর ওদেরকে তারপর পানিশমেন্ট দেয়, তারপর বাংলাদেশে পাঠিয়ে দেয়, এরপর ব্ল্যাক লিস্টে না একবার চলে আসলে সেকেন্ড টাইম আর মিডল লিস্টে আসা যায় না। হয়তো এটা নট অনলি দুবাই, বাইরেও সম্ভবত আসা যায় না, ব্ল্যাক লিস্টে এরকম একটা আগে অপশন ছিল, মানে মিডল ইস্টে আর আসা যাবে না এরকম একটা সিস্টেম ছিল, এখন ওইটা আমি জানি না, ওইটা যদি জানতে চান আমি আরও ইনফরমেশন দিব, প্রবলেম নেই। সো এটাই জানাতে চাচ্ছিলাম আমি, মূলত ফ্রি ভিসা বলতে কিছু, ফ্রি ভিসা শব্দটা একমাত্র যারা শরিয়া সারিয়া রশিদের কি জানে না ওই লোকটাও এখন বলবে না যে ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে আসলে কিছু নেই। কেউ যদি আপনাকে বলে ফ্রি ভিসায় কাজ করতে আসুন, তাহলে মনে করবেন সে আপনাকে একটা ভুল তথ্য দিচ্ছে। সো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আরও রিলেটেড আপনি যদি ভিডিও আমাদের আমার কাছ থেকে আশা করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।